মঙ্গলবার ডক্টর বি আর আম্বেদকরের 67তম প্রয়াণ দিবস গোটা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। তারই অঙ্গ হিসেবে অন্যান্য বছরের ন্যায় এবছরও ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতির উদ্যোগে প্রয়াণ দিবস পালন করা হয়। মেলার মাঠ আম্বেদকর ভবনে প্রয়াণ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমন্বয় সমিতির রাজ্য সহ সভাপতি মাধব মজুমদার সহ অন্যান্যরা। রক্ষা করো, সংহতি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও দিবস হিসাবে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে প্রথমে ভারতরত্ন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা ডক্টর বি আর আম্বেদকরের জীবন সম্পর্কে এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন, তিনি 1891 খ্রিস্টাব্দে 14ই এপ্রিল জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর এই ভারতবর্ষে ওনার জীবদ্দশায় তপশিলি অংশের মানুষের উপরে কি ধরনের অত্যাচার, কি ধরনের অস্পৃশ্যতা তিনি প্রতিটা ক্ষেত্রে